দর্শক, আমরা আজকে বড়শি প্রতিযোগিতায় আসছি। আমাদের হাত বড়শি বাইতেছে অনেকে, এই যে তেলাপিয়া মাছ, বিভিন্ন মাছ, এই যে দেখেন তো। বড়শি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমাদের অনেক ভাই আছে, এই যে এই যে। তো মোটামুটি এদের দুজনের মধ্যে আজকে প্রতিযোগিতা হবে। টাইম হলো আমরা দিয়েছি 1 মিনিট, 1 মিনিটের ভিতরে কে আপনার মাছ তুলতে পারবে। এই যে তারা আপনার যে আধার আধার এই যে লাগাইতেছে বড়শিতে, হ্যাঁ লাগানো শেষ, এবার পালাইতেছে। এই যে দুই ভাই একসাথে পালাইলো, এখন আমরা দেখব যে টাইম স্টার্ট। এই যে এই যে এই যে এই যে এই যে উঠছে, কিন্তু খুবই বিশাল এক মাছ, যেটা ওই যে দানবের মতো এক মাছ উঠাইছে। এই আমাদের এক ভাই, উনি আসলে প্রথম জয় লাভ করছে প্রথম 10 সেকেন্ডের ভিতরে। আমরা দেখব এখন পরবর্তী উনার কি অবস্থা, কি হয় দেখতে পাচ্ছেন। এই ইস মিস্টেক, এই যে ছুম্মা, ঠিক আছে। এই যে মাছে টানতেছে খুব জোরসে জোরসে, খুব জোরসে টানতেছে। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, এই যে উঠে গেল বিশাল এক মাছ। আমাদের বসি খোঁড়াচ্ছে খোঁড়াচ্ছে, এই যে ছুম্মা ডুবে লেছেছে। আমাদের আমাদের তারেক মোল্লা, তারেক মোল্লার চুম্মা চুম্মা ডুবাই ফেলাইছে, দিচ্ছে দিচ্ছে। আমরা আমরা আরেকটু আরেকটু জুম দি দেখাই। এই যে চুম্মা দেখতে পাচ্ছেন বসি চুম্মা, একটু রিল্যাক্সে দেখাই, রিল্যাক্সে। এটাও ডুবে ফেলাইছে, ওই যে পানির নিচে দেখা যাইতেছে, ওই যে অন্য খুব স্পিরিট। ও নো নো, বিশাল বড় এক মাছ, মাছ কো, এই যে মাছ, কালিবাউস। হ্যাঁ, এই যে এক ভাই উঠে ফেলাইছে 30 সেকেন্ড, উনি পাস। আচ্ছা, দ্বিতীয় প্রতিযোগীকে দেখবো। এই যে আচ্ছা মাছ দেখাইতেছি, এই যে মাছ, এই যে বিশাল এক তেলাপিয়া মাছ, জয় লাভ করছে। এই যে উনিও পাস, না উনি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, উনার টাইম 45 সেকেন্ড, ঠিক আছে। ওয়া দর্শক, আমরা দেখতেছি এটা কোন দেশ তেলাপিয়া, জানি তেলাপিয়া মাছ না, লাল তেলাপিয়া। এই যে লাল তেলাপিয়া, কত সুন্দর একটা তেলাপিয়া, হাত বড়শিতে উঠতেছে। আমরা এখন দেখব, আমরা দেখব কি কি মাছ হাত বড়শি দিয়ে ধরছে। এই যে এই যে আরেকজনে মাছ রাখতেছে, এই দেখি দেখি, দেখাও তো দেখাও তো, আরে দেখাও, এই যে মাশাআল্লাহ, এখানে বড় বড়। হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেক ভাই একটা উঠেছে, ওই যে বিশাল বড় এক মাছ। এই যে এখানে আমরা একটু দেখব মাছের চাইজগুলা, এই যে সবাই ধরতেছে। এই যে এটা হলো কালী ভাউস, বিশাল বড়, প্রায় 1 কেজির মতো হবে। এরকম আরো কয়েকটা আছে, এই যে এই যে এই যে অনেকগুলোই। মোটামুটি আমরা প্রতি মিনিটে একটা দুইটা ধরা যায়। জাস্ট এখানে বন্দি ধরতেছে, এই যে আমরা এখন দেখব কিভাবে ধরে। এই যে এক ভাই বড়শি পালাইছে, আমাদের নোয়াখালের ভাষায় চুম্মা বলে, চুম্মা, ওই যে মাছের যেটারে ডুবে রয়ে যায়। এই যে আরেক ভাই চুম্মা দেখা যাইতেছে, দেখি মোটামুটি 10-15 মিনিট বড়শি পাইলেই চলে। এই ওয়াও, এই যে বিশাল বড় এক তেলাপিয়া মাছ উঠছে, দেখেন মানে ফালানোর সাথে সাথেই টান।